মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা শ্লোককে নিয়ে যাচ্ছি বুসান সিটিজেন পার্কে। তো এখানে মেট্রো থেকে নেমে গেছি আর এখানে লিফটে উঠবো বলে ওয়েট করছি। দেখো সামনে কত ভিড় আছে, তাই অপেক্ষা করছিলাম নেক্সট লিফটার জন্য। এখানে দেখো মেট্রোটা চলে গেল আর এখানে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি। একটু হাই বলে দাও। আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে, লিফটে করে উপরে যাব, দেন 7 নম্বর গেট থেকে আমরা বাইরে বেরিয়ে মেবি একটু হাঁটতে হবে 5-10 মিনিট, তারপর হেঁটে পার্কে পৌঁছাবো। তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, চলো। এবারে লিফটে উঠে পড়েছি, এবারে এখান থেকে নেবে 7 নম্বর প্ল্যাটফর্ম, যেমন তোমাদের বললাম, ওখান দিয়ে বেরিয়ে খানিকটা হেঁটে যেতে হবে। ওই যে ওইটা আমি জানি, এখানে আমাকে মনে হয় অতন বলছিল যে কিভাবে তুই কোনটা কোন বাটনটা প্রেস করবি কি না করবি, একটু কনফিউশন হচ্ছিল যে উপরে যাব না নিচে যাব সেটা নিয়ে। তো এইভাবে আমরা বেরিয়ে গেলাম। আর এখানে দেখো কোরিয়াতে হচ্ছে যে এইটা এই কার্ডটা তোমাকে, এটা হচ্ছে ট্রাভেল কার্ড, এটাই তুমি ইউজ করতে পারো। তো এই কার্ডটা ইউজ করেই মেট্রোতে যাতায়াত করি। অতনুর হাতেও একটা ছিল, ওটাও আমাকে রিটার্ন করলো। তো 7 নম্বর গেটটায় দিয়ে বেরোবো। তো আমরা লিফটটা খুঁজছিলাম, লিফটটা পাচ্ছিলাম না, তো সিঁড়ি দিয়েই কোনো রকমে বেরিয়ে এসেছি। তো এখান দিয়ে হেঁটে এবারে একটুখানি যেতেই আমরা পৌঁছে গেছি। আর দেখে তো আমার এত সুন্দর লাগলো, চারিদিকটা পুরো ফুল দিয়ে সাজানো, কি সুন্দর গ্রিনারি, আর এখানে পুকুরে কি বড় বড় মাছ। আর এই দিন না কোরিয়াতে ছুটি ছিল জানো তো, সেই কারণে প্রচুর ভিড় হয়েছিল পার্কে, মানে সবাই তাদের বাচ্চাদের নিয়ে পার্কে ঘুরতে এসেছিলো। আর কোরিয়াতে জানো তো বাবা মারা খুব বাচ্চাদের নিয়ে পার্কে ঘুরতে বেড়াতে আসে, মা ওদের সাথে খেলতে, ওদেরকে খেলাতে নিয়ে আসে, খেলতে আসে ওদের সাথে। তো বাবা মারা বাচ্চাদের সাথে অনেকটা সময় আর কি কাটায়। শ্লোককে জানো তো এই ফার্স্ট টাইম এই ধরনের পার্কে নিয়ে এলাম, আর এখানে এসে এই বাচ্চাদের দেখে ও যে কি খুশি হয়েছে কি বলবো তোমাদের, এত হাসছিল সবাইকে দেখে, কি মজা যে ও পাচ্ছিল কি বলবো। আর এই যে দেখো এই পুকুরটা, এখানে কত মাছ, আর অনেক কালারিং মাছও ছিল, আর মাছগুলো সাইজগুলো কি বড় বড়, আমি জানি না তোমরা ক্যামেরায় ঠিক বুঝতে পারছো কি না, তবে বেশ বড় বড় ছিল এই কালারিং মাছ। আমি তো এত বড় বড় কালারিং মাছ আগে কোনোদিন দেখিনি। আর এইখানে দেখো কি সুন্দরভাবে পার্কটাকে ডেকোরেট করা ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ডেকোরেট করা ছিল। আর এইটা জানো তো আঙুর গাছ ছিল, আমি তো বেশ দেখে অবাকই হলাম, খুব ভাল লাগছিল। আর তারপরে আমরা গিয়ে একটা জায়গায় বসলাম, বসার পর ওকে একটু এখানে ছেড়ে দিয়েছিলাম, ও তো খুব মজা করে খেলছিল। আর এই ও বল খেলতে খুব ভালোবাসে জানো তো, আর খুব সুন্দর বল খেলছিল, সব এই ঘাসগুলোকে ফিল করছিল, খুব মজা পাচ্ছিল, সব কিছু নিয়ে গালে দেওয়ার চেষ্টা করছিল। একটু নজরে নজরে তো রাখতেই হয়েছে, কারণ ও যখনই কিছু পাচ্ছিল হাতে, নতুন রকম এক্সপিরিয়েন্স হচ্ছে ওর, সেগুলো নিয়েও গালে দিচ্ছিল। তারপর মাঝখানে ওর বাবা ডাইপারটা চেঞ্জ করে দিল, কারণ অনেকক্ষণ বেরিয়েছি বাড়ি থেকে, ডাইপারটা অলরেডি চেঞ্জ করার টাইম হয়ে গেছিলো। আর ওর বাবার হাত ধরে ধরে হাঁটছিল, ও না বেশ ভালো মতো হাঁটতে পারে জানো তো, হাত ধরে ধরে, আর কিছুদিনের মধ্যেই মনে হয় হাঁটাটা শিখে যাবে। আর একটু দাঁড়াতেও পারে, হাত ছেড়ে দিয়ে ও খানিকক্ষণ 4-5 সেকেন্ডের মতো দাঁড়াতেও পারে। আমরা বেশ মজা করলাম। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আবার দেখা হবে পরের ব্লগে। সবাই সুস্থ থেকো।